কম বাজেটে যারা চাচ্ছেন যে বাইকের দামে একটা গাড়ি নিব, জি তাদের জন্য মূলত এই গাড়ি। স্টিয়ারিং, সাসপেনশন, সিবি জয়েন্ট সবকিছুই ভালো আছে, কোথাও কোনো কাজ নেই। কারণ আমরা এইগুলো গাড়ি এনে প্রথমে কিন্তু কাজ করি, কাজ করার পরে আপডেট করার পরেই কিন্তু আমরা রিভিউগুলো দিয়ে থাকি। নাসিম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন। আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ, চার রাস্তার মোড়, চৌরাস্তার থেকে 10 গজ গাবতলী দিকে আগালি হাতের বাম পাশে, মদিনা কার কালেকশন। ভাই আজকে কি গাড়ি দেখাবেন? আজকে দেখাবো একদম অল্প বাজেটের গাড়ি, বাইকের দামে গাড়ি। বাইকের দামে গাড়ি, একটা মোটরসাইকেল কিনতে যে টাকা লাগে সেই টাকা একটা গাড়ি দেখাবো ইনশাআল্লাহ। তাই নাকি ভাই? জি ভাই। গাড়িটা এই মুহূর্তে কি কন্ডিশনে আছে? এই মুহূর্তে আলহামদুলিল্লাহ খুব ফ্রেশ অবস্থায় আছে। আইনে টেকনাফতে দিলে ঘুরবেন ইনশাআল্লাহ। এইগুলো খুব হেভি গাড়ি, খুবই রাজকীয় গাড়ি। এগুলো গাড়ি হচ্ছে টয়োটা এসএস ক্যারিনা, আর মডেল হচ্ছে 95 মডেল, আর এটা হচ্ছে রেজিস্ট্রেশন হচ্ছে 2001 এ। অল পেপারস আপ টু ডেট? অল পেপারস আপডেট, ইএফআই ইঞ্জিন, 1500 সিসি, অল অটো, ফুল লোডেড গাড়ি। গাড়িতে কোনো অ্যাক্সেস হিস্ট্রি আছে ভাই? না, কোথাও কোনো অ্যাক্সেস হিস্ট্রি নাই। একদম আলহামদুলিল্লাহ বডি একদম টানা বডি, অরিজিনাল অবস্থায় আছে বডিটা। আর কিছু টুকটাক জায়গায় টাচ আপ করা হয়েছে, পুরো গাড়িটাই টাচ আপ করছি, কিন্তু কোনো লাইট গ্লাস কোনো কিছু চেঞ্জ করা হয়নি, সবকিছু অরিজিনাল আছে। কালারটা তো ভাই অনেক সুন্দর একটা কালার। কালারটা হচ্ছে গোল্ডেন বেস কালার। প্রত্যেকটা গ্লাস কি অরিজিনাল? প্রতিটা গ্লাস অরিজিনাল। এখনো পুরাতন গাড়ি হিসাবে গাড়িটা যত ফ্রেশ, আপনি অবাক হয়ে যাবেন। আপনি দেখেন প্রতিটা লাইট কিন্তু এখন অরিজিনাল আছে। ওকে, প্রত্যেকটা লাইট অরিজিনাল, টোটাল লোগো সহকারে লাইটগুলো, সাথে এখানে ফগ লাইট দেওয়া আছে। সামনে গ্রিল দেখেন, একদম অরিজিনাল গ্রিল, ক্যারিনা লোগো দেওয়া আছে এখানে। আর এটা নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো গ13 সিরিয়ালের গাড়ি, 13 সিরিয়ালের গাড়ি। এবং প্রতিটা গ্লাস দেখেন মাশাআল্লাহ, প্রত্যেকটা গ্লাস একদম এখনো গাড়ির সাথে অরিজিনাল গ্লাসগুলো আছে। দেখেন প্রতিটা গ্লাস একদম অরিজিনাল গ্লাস। গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট নাই? না, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নাই। দেখেন টোটাল লোগো দেওয়া আছে গ্লাসে। এবং টায়ারগুলো দেখেন, চারটা টায়ারই একদম নতুন টায়ার, একদম নতুন টায়ার, চারটা টায়ারই ফ্রেশ আছে। চারটা টায়ার একদম ফ্রেশ, রিংগুলো মাশাআল্লাহ একদম গাড়ির সাথে অরিজিনাল যে অ্যালয় রিং, সেই অ্যালয় রিংগুলো আছে। ওকে, সাইডের যে ডোরের যে গ্লাসগুলো, প্রতিটা গ্লাস একদম টোটাল লোগো সহকারে অরিজিনাল অরিজিনাল গ্লাসগুলো আছে মাশাআল্লাহ। খুবই সুন্দর একটি গাড়ি। এবং ভিতরটা হচ্ছে দেখেন আপনি, ভিতরটা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর, একেবারে চকলেট কালার, কোনো খোলা কাটা না, কোথাও কোনো খোলা কাটা নেই, একদম অরিজিনাল অবস্থা আছে ভাইয়া। মানে এইগুলো গাড়ি এক সময়কার রাজকীয় গাড়ি ছিল, রাজকীয় গাড়ি ছিল, খুবই রাজকীয় গাড়ি ছিল, এবং অনেক স্ট্রং, অনেক স্ট্রং গাড়ি, অনেক হেভি গাড়ি, একদম ফুল লোহার বডি বলা যাবে, একদম স্টিল বডি মাশাআল্লাহ। খুবই সুন্দর গাড়ি, দেখেন প্রতিটা গ্লাস একদম অরিজিনাল আছে এখনো, টায়ারগুলো একদম ফ্রেশ। আপনি বডিটা ওই মাথা থেকে এই মাথা একদম তাকান, দেখবেন একদম অরিজিনাল বডিটা আছে, কোথাও কোনো ফ্রেশ, একদম ফ্রেশ অবস্থা আছে, কোথাও কোনো ভাঙাচোরা নেই, কোথাও কোনো মানে স্ক্যাচ নেই, কোথাও কোনো দাগ নেই মাশাআল্লাহ, খুবই সুন্দর। পিছনে গ্লাসগুলো একদম অরিজিনাল গ্লাসগুলো আছে, এবং পিছনে লাইটগুলো দেখেন খুবই সুন্দর, একটা ডিজাইনেবল লাইট, খুব ডিজাইনেবল লাইটগুলো দেখেন। এস এক্স ক্যারিনা। এবং প্রত্যেকটা লাইট দেখেন একদম অরিজিনাল জাপানি লাইট। আচ্ছা, প্রতিটা লাইটে দেখেন লোগো দেওয়া আছে, প্রতিটা লাইটে। এটা আমি বলবো না, একদম ফিজিক্যালি দেখবেন এসে, যে প্রতিটা লাইটের লোগো দেওয়া আছে। এবং এখানে নাম্বারটা দেখেন, ঢাকা মেট্রো গ13 সিরিয়ালের গাড়ি, ডিভিডি ব্যাক ক্যামেরা লাগানো আছে মাশাআল্লাহ, খুবই সুন্দর, অল অটো, 1500 সিসির গাড়ি, সিএনজি করা আছে, সিএনজি করা। আমি একটু ব্যাকগুলো ভিতরটাও দেখাচ্ছি আপনাকে। জি, গায়ে ভিতরটা দেখলে আপনি বুঝবেন যে কত ফ্রেশ। ওকে, দেখেন ভিতরটা অনেক ফ্রেশ, অনেক জায়গা এবং ফ্রেশ আছে গাড়ি। প্রত্যেকটা জয়েন্ট দেখেন, প্রতিটা জয়েন্ট, এখনো কোনো জয়েন্টে কোনো হাত তুলে বাড়ি নেই, প্রত্যেকটা জয়েন্ট দেখেন একদম ফ্রেশ অবস্থা আছে। ভিতরটা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর। ওকে, কম বাজেট হলেও গাড়ি যে একদম ফালাই দেওয়া গাড়ির মতো না, একদম টাইট গাড়ি, একদম খুব অরিজিনাল অবস্থা আছে গাড়িটা। তো কাস্টমারদেরকে বলবো তাড়াতাড়ি চলে আসুন নাসিম ভাইয়ের শোরুমে, বাইকের দামে গাড়িটা যদি কিনতে চান ইনশাআল্লাহ। বাইকের দামে গাড়ি, প্রত্যেকটা ডোর দেখেন মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে, কোনো খোলা কাটা বা হিস্ট্রি নেই, কোথাও কোনো খোলা কাটা নেই, অল অটো গাড়ি ভাইয়া। এবং সিট কভার গুলো অনেক সুন্দর, সিট কভার গুলো একদম নতুন সিট কভার লাগানো। নাসিম ভাই, কেউ যদি এই গাড়িটা কিনে সার্ভিসটা কি রকম? আশা করি ইনশাআল্লাহ খুব ভালো সার্ভিস পাবে, ভালো সার্ভিস পাবে, ভালো সার্ভিস পাবে। জি, ওকে, সামনের ডোরটা দেখি, প্রত্যেকটা ডোর দেখেন ভাইয়া, প্রতিটা ডোরই ফ্রেশ, জি, কোনো খোলা কাটা নেই, না, কোথাও কোনো খোলা কাটা নেই মাশাআল্লাহ। খুব সুন্দর একটি গাড়ি, 1500 সিসির গাড়ি। এগুলো গাড়ি ম্যাক্সিমাম দেখবেন 1800-1600 সিসি হয়, 1500 সিসি খুব কম, খুব কম হয়, আলহামদুলিল্লাহ 1500 সিসির গাড়ি। ট্যাক্সটাও কম, ট্যাক্সটাও কম, জি। এবং ভিতরটা দেখেন মাশাআল্লাহ, ড্যাশবোর্ডগুলো একদম ক্লিন অবস্থা আছে, ফ্রেশ অবস্থা আছে, ডিভিডি ব্যাক ক্যামেরা দেওয়া আছে মাশাআল্লাহ, সেলিংগুলো খুব সুন্দর। মানে আলহামদুলিল্লাহ কম বাজেটে যারা চাচ্ছেন যে বাইকের দামে একটা গাড়ি নিব, জি তাদের জন্য মূলত এই গাড়ি। ওকে,
স্টিয়ারিং সাসপেনশন মাউন্টেন যা আছে আলহামদুলিল্লাহ, স্টিয়ারিং সাসপেনশন সিবি জয়েন্ট সব কিছুই ভালো আছে, কোথাও কোনো কাজ নেই। কারণ আমরা এইগুলো গাড়ি এনে প্রথমে কিন্তু কাজ করি, আচ্ছা কাজ করার পরে আপডেট করার পরে কিন্তু আমরা রিভিউগুলো দিয়ে থাকি। আচ্ছা আলহামদুলিল্লাহ গাড়ি একদম আপডেট অবস্থায় আছে, খুব ফ্রেশ অবস্থায় আছে। এসির পারফরম্যান্স কিরকম দিবে ভাইয়া? 1500 সিসির গাড়ি, এসি একদম হাই স্কুল এসি। আচ্ছা আর এটা আমি বলে দিই, এটা কিন্তু অ্যালিয়নের আগের মডেলটা। আচ্ছা অ্যালিয়নের আগের মডেল, এটার পরেই কিন্তু অ্যালিয়ন চলে আসছে। আচ্ছা সিডিটিভি ব্যাক ক্যামেরা এগুলো সব ওকে আছে? সব আলহামদুলিল্লাহ ওকে আছে। জি ঠিক আছে ভাই, আমরা একটু ইঞ্জিনে দেখি। জি ইঞ্জিন তো দেখাই ইনশাআল্লাহ। বডিটা অসাধারণ, ইঞ্জিনটা কি কন্ডিশন আছে ভাই? ইঞ্জিনটা আলহামদুলিল্লাহ একদম অসাধারণ অসাধারণ, ইঞ্জিনটা খুব ফ্রেশ, না বানা থেকে সিএনজি করা। ইএফআই ইঞ্জিন, ইএফআই ইঞ্জিন 16 ভালভ। আচ্ছা 16 ভালভের ইঞ্জিন, ইএফআই ইঞ্জিন, মাশাআল্লাহ দেখেন কোথাও কোনো কিছু খোলা কাটা নেই, একদম ফ্রেশ অবস্থা আছে। দেখেন প্রতিটা লাইটের টোটাল লোগো দেওয়া আছে। আচ্ছা প্রত্যেকটা লাইটের সামনে মার্সেল করে দেখেন, এত পুরাতন গাড়ি তারপর মার্সেল করে দেখেন, একদম অরিজিনাল অবস্থা আছে, একদম ফ্রেশ অবস্থা আছে, খুবই খুবই ফ্রেশ এবং খুব ভালো অবস্থায় আছে। এটার কন্ডিশন আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থায় আছে, আর মডেল হচ্ছে 95 মডেল, আর রেজিস্ট্রেশন হচ্ছে 2001। পেপারস আপ টু ডেট, পেপার সবগুলো আপডেট। ভাই দাম কত যাচ্ছেন গাড়িটার? এটার দাম চাইবো বলতে কি, আসলে এটা কোনো আস্কিং প্রাইস নাই। আচ্ছা এটা একেবারে ফিক্সড প্রাইস, প্রাইসটা বলে দিন ভাই। কোনো আস্কিং প্রাইস নাই, কোনো দামাদামি নাই, এটা ফিক্স রাখা যাবে হচ্ছে 4,80,000 টাকা। 4,80,000 টাকা, এটা এতদিন দাম চাইছি 5,30,40, ওইসব দাম না। আপনার ভিডিও দেখে যারা আসবে একদম ফিক্সড প্রাইস 4,80,000 টাকা। ওকে ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা? জি আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ, 4 রাস্তার মোড়, 4 রাস্তার থেকে 10 গজ গাবতলী দিকে আগালি হাতের বাম পাশে মদিনা কার কালেকশন। আর আমি হচ্ছি নাসিম আহমেদ ভুলু, আর আমার ফোন নাম্বার হচ্ছে 01711586762, পাশাপাশি একটি নাম্বার আছে 01971222570, দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ইমোতে ফোন দিতে পারেন। ঠিক আছে নাসিম ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।